কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে গড়ে উঠেছে অ্যামাস ফুট ওয়্যার নামের পাটের জুতা তৈরির কারখানা। এখানে জুটমিল থেকে র সুতো কিনে এনে মেশিনের সাহায্যে বেনি করা হয়, পরে সেটি দিয়ে কয়েকটি ধাপে তৈরি করা হয় পাটের জুতা। কেটে তারপরে জয়েন্ট দিয়ে ডাবল দিয়ে মাল কমপ্লিট করা হয়। আমরা র ছলে রাবার মেশিনে হিট দিয়ে মেশিনের সাহায্যে আমরা রাবার ফিটিং করি। পাটের মডেলগুলো আমাদের বর্তমানে চলতেছে প্রায় 70-80 ডিজাইন চলতেছে। এগুলো আমরা পাট দিয়ে তৈরি করি। উপর আপারটা অনেক সময় লেদার হয়, আপার কাপড় হয়, যেটা বলা হয় ক্যানভাস কটন, ওইগুলো দিয়ে হয়। তারপর কমপ্লিট করার পরে আমরা প্যাকিং করি, শিপমেন্ট করি। এখানে শ্রমিকদের নিজস্বভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, পরে তারা কারখানার ভেতরে ও বাহিরে পাটের সুতা প্রসেসিং, জুতা সেলাই সহ অন্যান্য কাজ করে থাকেন। এতে এক একজন মাসে আয় করছেন 7,000 থেকে 10,000 টাকা। আমাদের এলাকায় ফ্যাক্টরি হয়েছে, আমাদের অনেক সুবিধা হয়েছে। বেতন এই 7,000 থেকে 8,000 টাকা পাই, এতে আমার ভালোভাবে সংসার চলে যায়। এই ফ্যাক্টরিতে কাজ করি, আবার অবসর বাড়ি যখন যাই তখন এখান থেকে জুতো নিয়ে যাই, যে বাড়ি যেয়ে যখন সময় থাকে ওই জুতোর কাজ করি। বিদেশের বিভিন্ন প্রদর্শনী বা মেলা থেকে বায়ারদের সাথে সম্পর্ক তৈরি হয় আর সেভাবেই শিপমেন্ট হয়। নতুন নতুন দেশে পাট জুতার বাজার তৈরিতে কাজ চলছে বলে জানান কারখানা মালিক। তারা স্যাম্পল আমাদের কাছ থেকে নেয়, দেখে, তারপর সিদ্ধান্ত নেয়। অনেক সময় কী হয়, একটা বায়ার যখন প্রথম কাজ শুরু করে তারা আসে ফ্যাক্টরি ভিজিট করে, দেখে, তারপর সিদ্ধান্তটা নেয়। আর একবার আসার পর নর্মালি আর কোনো বায়ার আসে না, যারা ডাইরেক্ট আমাদের সাথে কাজ করে। নতুন উদ্যোক্তারা এ খাতে এগিয়ে আসলে প্রয়োজনীয় সকল সহযোগিতা দেওয়ার কথা জানান চেম্বার অব কমার্স সভাপতি। উদ্যোক্তারা আসেন, আমরা তাদের সহযোগিতা করতে চাই, এবং আমি আহ্বান জানাবো যে যারা ঝিনাইদহ সচ্ছল মানুষ আছেন তারা ঝিনাইদহ ইন্ডাস্ট্রি করেন। আমরা চেম্বারের পক্ষ থেকে এবং আজকের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসাবে সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত আছি। 2017 সালের নভেম্বর মাস থেকে উৎপাদন শুরু করে কারখানাটি। এখানে উৎপাদিত জুতা $2-15 পর্যন্ত দামে বিক্রি হয় বিভিন্ন দেশে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।